দর্শক আমি এখন ময়মন সিংহের ত্রিশালে আপনারা জানেন যে কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় একজন স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তাদের একজন সন্তান নিহত হয়েছেন যে তিনজন নিহত হয়েছেন যে স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা তার পেট ফেটে একজন একটি নবজাতকের জন্ম হয়েছে তার আগে বলে নেই যে তিনজন মা সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন স্বামী স্ত্রী এবং তাদের একটি কন্যা সন্তান তাদের তিনজনকেই কিন্তু বাড়ির সামনে চিরনিদ্রায় সাহিত্য করা হয়েছে বাড়ির সামনে কিন্তু তাদেরকে খবর দেওয়া হয়েছে বাড়ির সামনে দেখছেন একটি পুকুর রয়েছে পুকুর ঘাট রয়েছে এই পুকুরের পাশে অর্থাৎ এটি তাদের বাড়ি অত্যন্ত গরিব মানুষ তাদের দেখে বোঝা যাচ্ছে কারণ বাড়িঘরের অবস্থাও তাদের ভালো না এই বাড়ির সামনে কিন্তু তাদের চিরনিদ্রায় সাহিত করা হয়েছে আমরা কথা বলবো এখানে আসলে যারা এই পরিবারের সদস্যরা রয়েছেন আমরা কথা বলবো যে সেই নবজাতকটি আসলে কেমন আছেন কীভাবে সেই নবজাতককে তারা লালন পালন করছেন এবং তার যারা অন্যান্য সন্তান আদি রয়েছেন তারা কিভাবে এখানে বসবাস করছেন তাদের আর্থিক অবস্থাটা আসলে কী সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে কথা বলবো কথা বলবো যে সন্তানকে হারিয়ে সেই অভাগী মা কেমন আছে সন্তান সন্তানের বউ কিংবা তার মেয়েকে আসলে হারিয়ে তারা কেমন আছেন আচ্ছা আপনার নাম কি সুফিয়া আচ্ছা আন্টি আপনি কেমন আছেন বিকার এখন ভালো থাকি বাবা আমার অনুসন্তান হারানো পুতের বউ হারালো নাতিন হারানো বিকে রকম ভালো আসলে আমরা জানতে চাই যে এটি অনেক দুঃখের বিষয় অনেক কষ্টের বিষয় এক পরিবারে তিনজন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় একেবারে অকালে মারা যাওয়া দর্শক দেখছেন যে কিভাবে কতটা অশ্রুসিক্ত তারা রয়েছেন আসলে কি করে সেই ঘটনাটা ঘটলো সেদিন একটু বলেন তো আমাদের একটু ওই দিনের ঘটনাটা কি হয়েছিল আসলে ঘটনাটা আমার ছেলে আমার

মানে গা আচ্ছা এর ভিতরে গেলে এই বাই সাইড দিয়া বাচ্চা ডাল করছে আর কতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল ওই আপনার বৌমা বাইচা ছিল না জন্তনি মারা গেছে ও আর আপনার ছেলে ছেলেও মারা গেছে কোন মরে গেছে আর আপনার নাতি শান্তি ডাক্তার ধরেন এক দুই মিনিট পরে তার আসছে ও তারপর কি হলো আসলে তারপরে আর কি হবে তারপরে কথা থানা আচ্ছা দর্শক যদি দেখানোর চেষ্টা করি যে এইটা তাদের মেয়ে এটা কত নম্বর মেয়ে এটা বড় মেয়ে আচ্ছা আম্মু তুমি কেমন আছো বলো তো ভালো আছো আচ্ছা তোমার যে আব্বু নেই তোমার আম্মু নেই এখন তুমি তুমি কিভাবে কাদের কাছে মানুষ হচ্ছ তার দাদি দাদার কাছে তারা তোমাকে আদর যত্ন করছে তোমাদের আসলে ভবিষ্যৎটা কি তোমাদের কোনো জায়গা জমি আছে টাকা পয়সা আছে কিছু তোমার আব্বু কিছু টাকা পয়সা রেখে গেছে রেখে যায়নি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তো তোমার আঙ্কেলদের উদ্দেশ্যে তোমার আঙ্কেলরা দেশে থাকে বিদেশে থাকে তোমাদের অনেক দেখতেছে বুঝছো তাদের জন্য কিছু বলো তো যে আঙ্কেল আমাদের জন্য সাহায্য পাঠান আমরা আমাদের বাবা যেহেতু নাই আপনারাই আমাদের বাবা মা তাদের জন্য একটু সাহায্য কামনা করো মামনি মনে বলো তো বলো আমাদের জন্য সাহায্য পাঠান আমাদের জন্য সাহায্য পাঠান দর্শক যেমনটি দেখছিলেন যে ওরা কয় ভাই বোন এখন বেঁচে আছে তিন ভাই বোন মানে তোমরা বোন কয়টা ভাই কয়টা এখন দুই বোন বেঁচে আছো আর এক ভাই ভাইটা কই ওদের ভাইটা কই ও খেলাধুলা করতে গেছে আচ্ছা দর্শক যেমনটি দেখছেন আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই যে এদের আর্থিক অবস্থাটা আসলে কি কি রকম ভাবে চলবে এদের সংসারটা একটু বলেন তো আপনি আর কিছু নাই তো মনে করেন কাজ কাম করতে তার ভাই আচ্ছা আমরা শুনেছি যে ওই ছোট বাচ্চাটার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে সবাই টাকা পাঠাচ্ছে এ পর্যন্ত কত টাকা পাঠাচ্ছে এটা কে এটা দেখাশোনা করছে কে তাহলে ও দাদা দেখাশোনা করছে তার মানে মানুষ সহযোগিতা করছে তাদেরকে না বাবু আসো তো তুমি এখানে দাঁড়াতো বাবু আচ্ছা এইটা এরা দু ভাই দু ভাই বোন আর এখন যেটা হয়েছে এক বোন মারা গেল আরেক বোন আইসে তো দর্শক যেমনটি দেখছিলেন যে এইটি একটি পরিবার আসলে এখানে মানে কতটা কষ্ট করে তারা এখন কিভাবে চলবে এটাই কিন্তু অনেকটা দুশ্চিন্তার বিষয় কিন্তু মহান আল্লাহ যা করেন সেটা তো মঙ্গলের জন্যই করেন মহান আল্লাহ হয়তো এর মধ্যে ভালো কিছু নিহত রেখেছেন তো যাই হোক আমরা আশা করব আপনারা দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা অন্তত যদি তাদের সাহায্য করতে নাও পারেন তারা ভিডিওটি শেয়ার করুন এই শেয়ারের মাধ্যমে হয়তো বা দেখা যাবে যে অনেক সমাজের বৃত্তবান যারা দানশীল ব্যক্তি রয়েছেন তারা এই ধরনের মাসুম বাচ্চাদেরকে সহযোগিতা করতে পারবে আচ্ছা আম্মু তোমার নামটা কি বললাম তোমার নাম জান্নাত আর তোমার নাম এবাদত পড়ালেখা করো তুমি তুমি স্কুল যাচ্ছ তোমার বয়স কত আট তোমার পাঁচ ও বলতে পারছে না ওর বয়স পাঁচ হবে আচ্ছা মামুনি আমি তোমার কাছে একটি নাম্বার চাই হ্যাঁ দর্শক তোমাকে সাহায্য করবে তুমি তাদের সঙ্গে কথা বলবে এবং তোমার সঙ্গে কথা বলে তারা সাহায্য করবে তোমার একটি ফোন নাম্বার বলো তো আচ্ছা আবার বলো একটু কষ্ট করে আস্তে আস্তে বলো হ্যাঁ 01767420051 ভাইব আচ্ছা এই নম্বরে কি তোমাদের বিকাশ খোলা আছে বিকাশ দর্শক এই নম্বরে আপনারা সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন এই অসহায় পরিবারটির সঙ্গে কথা বলবেন কথা বলে তাদের ব্যাংক অ্যাকাউন্টও সম্ভবত রয়েছে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে তাদের সাদধমত সাহায্য পাঠান আর এই সাহায্য পাঠানোর মধ্যে দিয়ে আসলে টিকে থাকবে মানবতা মানবিক মানুষ আপনারা যারা আছেন তারা সাহায্য পাঠাবেন মানবতার কাজে এগিয়ে আসবেন এই আমাদের প্রত্যাশা দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ